দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের জাতি জনজাতি অংশের জনগণের মধ্যে ঐক্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হচ্ছে। রাজ্য সরকারও জাতি জনজাতিদের এই সম্প্রীতির বন্ধনকে পাথেয় করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে কাজ করছে। সোমবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সম্মুখে মায়ের গমন 2024 অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এ কথা বলেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত মায়ের গমন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজন্য আমলে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে প্রতিমা বিসর্জন উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রা বের করা হতো। এই ঐতিহ্যকে স্মরণ রেখে এবছর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সম্মুখে মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শহরের বিভিন্ন ক্লাবগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মায়ের গমন অনুষ্ঠানকে সফল রূপ দেওয়ার লক্ষ্যে এখানে সুশৃঙ্খল বিভিন্ন ব্যবস্থাও রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুর নিগমের উদ্যোগে দশমী ঘাটকে অত্যাধুনিক সাজিয়ে তোলা হয়েছে, ফলে অত্যন্ত সুশৃঙ্খল প্রতিমা বিসর্জন সম্ভব হচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রী পুর নিগমের মেয়র সহ সমস্ত স্তরের কর্মীদের ধন্যবাদ জানান। আমরা যেহেতু কার্নিভাল আজকে সবাই এখানে জড়ো হয়েছে, আমরা অনেক ক্লাবকে আবেদন করেছিলাম, আমি পার্সোনালিও বড় বড় ক্লাবকে আমি বলেছি যে ইউ শুড জয়েন, এবং তারা আমাকে যা ইনফরমেশন আমাকে দিলেন যে ইয়াস দিস টাইম উইল জয়েন, তো তারাও এসছে এখানে। তো নিশ্চয়ই একটা সুন্দর একটা প্রসেশনের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে একটা নান্দনিক যে পরিবেশ আমরা সবসময় চাই, সেটা আজকে এখানে শৃঙ্খলার সুশৃঙ্খলার মাধ্যমে সেই মায়ের গমন উপলক্ষে যে এখানে প্রসেশনের ব্যবস্থা রাখা হয়েছে, এখান থেকে এই ফার্স্ট গেট হয়ে কামানচুমুনি হয়ে প্যারাডাইস চুমুনি হয়ে বটতলা হয়ে একদম সোজা আমাদের দশমী ঘাটে যাচ্ছে। আমি দশমী ঘাটে আমাদের বাড়ির পুজো হয়েছিল, তার আগেও আমি গিয়েছি, আমি আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব যে সে কি দশমী ঘাট ছিল আগে, পুজো হতো, পুজোর পরে মাকে বিদায় দেওয়ার যে অবস্থা সেটা একটা আতঙ্কের বিষয় ছিল কোনো এক সময়, যে ঠিকভাবে বিসর্জন দিয়ে আবার ফিরে আসবে কি না। আপনারা নিশ্চয়ই দেখেছেন এত সুন্দর ব্যবস্থা, আমার বহু আত্মীয় স্বজন এবং বাইরের বহু বন্ধুবান্ধব ত্রিপুরাতে এসছে, তারা বলছে এত সুন্দরভাবে বিসর্জন বা প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা আমরা অন্তত ওকে দেখিনি, কলকাতার থেকে এসছে, দিল্লি বা অন্যান্য জায়গার থেকে এসে এত সুন্দর মানে প্রতিমা নিরঞ্জন আমরা দেখিনি। আমাদের আরক্ষা দপ্তর, আমাদের যারা দমকল বাহিনী আছে ওরাও কিন্তু প্রচণ্ড কাজ করেছে, মিউনিসিপ্যালিটির সমস্ত যারা কর্মচারীরা আছেন তারাও প্রচণ্ডভাবে এই কার্নিভ্যাল এবং এই আমাদের যে শেষ যে মায়েকে মাকে যে নদীর মধ্যে বিসর্জন দেওয়া সেটা যাতে সুন্দরভাবে হয়, তাদের আমি দেখেছি ওনাদের যেভাবে পরিশ্রম করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, মায়ের গমন অনুষ্ঠানকে কেন্দ্র করে গত 2 বছরে শহরবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছিল। এবছরও মায়ের গমন অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে রাজ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসবের আয়োজন সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, রাজ্যে মায়ের গমন অনুষ্ঠান প্রথমে শুরু হয় 2022 সালে। এবছর মায়ের গমন অনুষ্ঠানটি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগরতলা শহরের বিভিন্ন ক্লাবকে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। এবছর মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য 45টি ক্লাব সম্মতি জানিয়েছে। মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবগুলির মধ্যে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য 3টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে প্রথম স্থানাধিকারী ক্লাবকে 50,000 টাকা, দ্বিতীয় স্থানাধিকারী ক্লাবকে 30,000 টাকা এবং তৃতীয় স্থানাধিকারী ক্লাবকে 20,000 টাকা পুরস্কার হিসাবে প্রদান করা হবে। এছাড়াও জেলা স্তরে শ্রেষ্ঠ পুজোর আয়োজনের জন্য বিভিন্ন ক্লাবকে পুরস্কৃত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।